বন্ধুরা কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ ধনী ব্যক্তি সজীব ওয়াজেদ জয় এবং তৃতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি তারেক জিয়া সম্পর্কে। এবং আজকের এই ভিডিও থেকে আমরা মোটামুটি ধারণা পেয়ে যাব যে এই দুই খ্যাতিমান ব্যক্তির মোট সম্পদের পরিমাণ কত এবং তাদের পার্সোনাল লাইফ সম্পর্কে কিছু তথ্য জানব। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন এবং এই ভিডিওর সকল তথ্যগুলো অনলাইন থেকে নেওয়া হয়েছে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। তো সজীব ওয়াজেদ জয় জন্মগ্রহণ করেছিলেন 1971 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 50 বছর এবং তার উচ্চতা হচ্ছে প্রায় 5 ফুট 10 ইঞ্চি। এবং মজার ব্যাপারটি হচ্ছে স্বাধীনতার সময় জন্মগ্রহণ করার কারণে তার নামের শেষে জয় যুক্ত করা হয়েছে। যাই হোক, তার পিতার নাম হচ্ছে এম এ ওয়াজেদ মিয়া এবং তার পিতা একজন পরমাণু বিজ্ঞানী ছিলেন এবং তার মাতা হচ্ছেন বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তার একমাত্র বোনের নাম হচ্ছে সাইমা ওয়াজেদ এবং তার বোন বিয়ে করেছেন একজন আমেরিকান নাগরিককে। আর তাদের ঘরে বর্তমানে একটি কন্যা সন্তান রয়েছে যার নাম সুফিয়া রেহানা ওয়াজেদ। তো যাই হোক, যুদ্ধের পর আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবার সহ হত্যা করার পর সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার সাথে ভারতে আশ্রয় নিয়েছিলেন, যার কারণে তার শৈশব কেটেছে ভারতে। এরপরে তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য চলে যান আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন এবং বর্তমানে তিনি আমেরিকার ভার্জিনিয়াতে তার পরিবার সহ বসবাস করছেন। তো যাই হোক, গুগলের তথ্য অনুযায়ী সজীব ওয়াজেদ জয়ের বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ $1 বিলিয়ন বা 8,500 কোটি টাকা। এবং এই পরিমাণ সম্পদ নিয়ে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ ধনী ব্যক্তি এবং বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি বা প্রথম অবস্থানে রয়েছে প্রিন্স মুসা $12 বিলিয়ন নিয়ে। তো এবার তার গাড়ির কালেকশনের ব্যাপারে জেনে আসি। তো অনলাইনে তার গাড়ির কালেকশনের তেমন একটা তথ্য পাওয়া যায়নি, তবে এরকম শোনা গেছে তিনি নাকি BMW কোম্পানির BMW 7 সিরিজের বিলাসবহুল গাড়িটি ব্যবহার করেন এবং BMW কোম্পানির এই গাড়িটি শৌখিন মানুষেরা একটু বেশি পছন্দ করেন। এবং মজার ব্যাপারটি হচ্ছে বলিউডের বড় বড় তারকাসহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি BMW কোম্পানির এই গাড়িটি ব্যবহার করে থাকেন। এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা BMW কোম্পানির এই গাড়িটি ব্যবহার করেন, তবে সেটি হচ্ছে বুলেট প্রুফ ভার্সন। আর এই গাড়িতে রয়েছে 6,592 সিসির ইঞ্জিন এবং গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 260 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই গাড়িটি বেশি জনপ্রিয় তার রেডি পিকআপের জন্য। আর এই গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 4.8 সেকেন্ডে। তবে এই গাড়িটির মাইলেজ একটু তুলনামূলক কম, এই গাড়িতে লিটারে আপনি 7 কিলোমিটার মাইলেজ পাবেন। তো যাই হোক, বর্তমান বাজারে এই গাড়িটির মূল্য হচ্ছে প্রায় 2,50,00,000 টাকা। তবে এই টাকাতে আপনি বুলেট প্রুফ ভার্সন পাবেন না। বুলেট প্রুফ ভার্সন কিনতে হলে আপনাকে মোটামুটি 10 কোটি টাকা খরচ করতে হবে। তো এই গেল সজীব ওয়াজেদ জয় সম্পর্কে কিছু তথ্য। এবার অন্যদিকে তারেক জিয়া সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। তারেক জিয়া জন্মগ্রহণ করেছিলেন 1967 সালে 20 নভেম্বর পাকিস্তানের করাচিতে, কারণ তার বাবা জিয়াউর রহমান তৎকালীন পাকিস্তানের সেনাবাহিনীর মেজর হিসেবে কর্মরত ছিলেন আর মুক্তিযুদ্ধের সময় তারা সপরিবারে বাংলাদেশে চলে আসেন। তো যাই হোক, তারেক জিয়ার বর্তমান বয়স হচ্ছে 53 বছর এবং তার উচ্চতা মোটামুটি 5 ফুট 5 ইঞ্চি। এবং আপনারা সবাই জানেন যে তার বাবার নাম মেজর জিয়াউর রহমান এবং তার মায়ের নাম হচ্ছে বেগম খালেদা জিয়া। যাই হোক, তারেক জিয়ার স্ত্রীর নাম হচ্ছে জুবাইদা রহমান আর পেশায় তিনি একজন ডাক্তার। আর তার ঘরে একটি কন্যা সন্তান রয়েছে যার নাম হচ্ছে জাইমা রহমান আর তার বর্তমান বয়স হচ্ছে 25 বছর। আর বর্তমানে তিনি লন্ডনে পড়াশোনা করছেন। আর বর্তমান সময়ে গুগলের তথ্য অনুযায়ী তারেক জিয়ার মোট সম্পত্তির পরিমাণ $1.5 বিলিয়ন বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় 12,750 কোটি টাকা। এবং এই পরিমাণ সম্পদ নিয়ে তারেক জিয়া বর্তমান বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি। তবে কিছু পত্রিকা তাদের আর্টিকেলে প্রকাশ করেছে তারেক জিয়া এবং তার পরিবার নাকি 12টি দেশে $12 বিলিয়ন ইনভেস্ট করে রেখেছে। এবং এরকমও শোনা গেছে যে মালয়েশিয়ার বিখ্যাত গাড়ি নির্মাতা কোম্পানি প্রোটনের শেয়ার ক্রয় করেছে তারেক জিয়া। তবে অনলাইনে তারেক জিয়ার তেমন একটা গাড়ির তথ্য পাওয়া যায়নি, তবে অনেক খোঁজাখুঁজির পরে এটা পাওয়া গেছে যে তারেক জিয়ার কাছে বর্তমানে রয়েছে একটি ক্যাডিল
ক্যাডিলাক এসকেলেড আর এটি হচ্ছে বুলেট প্রুফ ভার্সন। তো এই গাড়িতে রয়েছে 420 হর্স পাওয়ারের ইঞ্জিন এবং মজার ব্যাপারটি হচ্ছে 0-100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 6.8 সেকেন্ডে এবং গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে এত বড় একটি এসইউভি গাড়ি সর্বোচ্চ গতি এত বেশি ভাবাই যায় না। তো ভারতে সাধারণ ক্যাডিলাক এসকেলেডের দাম হচ্ছে 1,20,00,000 টাকা। তবে এই টাকাতে আপনি বুলেট প্রুফ ভার্সন পাবেন না। বুলেট প্রুফ ভার্সন নিতে হলে আপনাকে স্পেশাল অর্ডার করতে হবে এবং এটাতে খরচ পড়বে মোটামুটি 8-10 কোটি টাকা। এছাড়াও তারেক জিয়ার আরও একটি গাড়ির তথ্য পাওয়া গেছে, সেটি হচ্ছে লেক্সাস কোম্পানির একটি গাড়ি। তবে এই গাড়িটির মডেলের নাম স্পেসিফিকভাবে দেওয়া নেই এবং মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িতে বিএমপি নামের নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছে। তো এই ছিল তারেক জিয়া এবং সজীব ওয়াজের জয় সম্পর্কে সংক্ষেপে ভিডিও। ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার, এবং আপনারা যাই করুন না কেন নামাজ পড়তে ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।